হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন। আজ আমাদের মধ্যে উপস্থিত নূর হোসেন, যে সম্প্রতি কলকাতা পুলিশে কনস্টেবল হিসেবে সিলেক্ট হয়েছে। তো খুব অভিনন্দন নূর হোসেন। প্রিপারেশনের যে জার্নি কেমন ছিল, কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, সেই জিনিসটা শুনতে চাই এবং দর্শকরা সেটা জানতে পেরে ইন্সপায়ার্ড হবে। স্যার, আমি প্রথমে তো বিবাহিত, পড়াশোনা বেশি একটা করিনি, উচ্চ মাধ্যমিক পাস করি, তারপর আমি কাজের মধ্যে লেগে যাই। যেহেতু আর্থিক অবস্থা আমার খুবই খারাপ ছিল, আমার বাবা একজন রিক্সা চালক, তারপর আমি কাজ করার মাঝখানে আমার মনে হয়েছিল, মানে সিলেবাস দেখে আমার মনে হয়েছিল, আমার বিয়ে হওয়ার পর আমার মনে হয়েছিল যে না, আমি এটা করতে পারবো, যার কারণে আমি প্রিপারেশন শুরু করি। এবং 2020 সালে যে কনস্টেবলের পরীক্ষা হয়, সেই পরীক্ষায় আমি মানে নিজের প্রচেষ্টায় কোন রকম কোচিং সেন্টার ছাড়াই আর কি ইউটিউব থেকে ক্লাস দেখে, আপনাদের মতো চ্যানেল থেকে, বিশেষ করে আপনাদের চ্যানেল থেকে মানে ক্লাস দেখে আমি আর কি পরীক্ষা দেই এবং মেন্স পর্যন্ত পাস করি এবং ইন্টারভিউ যাই। যেটা আমি 2020 সালের কনস্টেবলের কথা বলতেছি, WOP, হুম হুম ওইখানে আমি মেরিট থেকে বাদ যাই। মেরিট থেকে বাদ যাওয়ার পর আমি সব মানে মানসিকভাবে একটু ভেঙে পড়ি স্যার। তারপর আমি ভাবলাম যে এগুলো সব করবো, এসব ছেড়ে দিয়ে মানে কাজে যাব এবং রাজস্থান পর্যন্ত চলে গেছি রেজাল্টের পর, সেই রেজাল্টের রাত্রেবেলায় আর কি আচ্ছা মানে WOP বললাম। তারপর বাড়িতে অনেক কান্নাকাটি করেছিল, তারপরে বাবা বাবা যেহেতু কষ্ট করে মানে আমাকে মানুষ করছে, বাবা জানে আমার বয়সও অনেকটা হয়ে গেছে, বাবা যখন চাইছিল তখন আমি হয়তো পড়ি নাই, আমার বয়সও 29+ হয়ে গেছে। তারপর বাবা বলছে যে আবার আসো, নতুন করে শুরু করো। এবং স্যার আমি সেদিন আসি, এবং ঈদের 2 দিন আগে কথা আমি আসি, তারপর আসে আমি প্রিপারেশন শুরু করি। স্যার কষ্ট এতটাই ছিল যে আমি ঈদের নামাজ পর্যন্ত পড়তে পাই নাই। তারপর আমার মোটামুটি প্রিপারেশন তো ভালো ছিল মোটামুটি, কিন্তু ম্যাথটা মেয়াদা রিজনিংটা স্যার আমার অনেক স্ট্রং, আর আমি বিশেষ করে আপনাদের চ্যানেল থেকে যে ফিরোজ স্যার যে আছে তার কাছ থেকেও ম্যাথে অনেক হেল্প পেয়েছি এবং দেখেছি, ওখান থেকে দেখে তারপরে আমি নিজের ম্যাথকে ইম্প্রুভ করছি, আর অন্যান্য চ্যানেলও দেখেছি, আমি বেশি একটা হিন্দি চ্যানেল দেখছি আর কি। তার ওখান থেকে প্রিপারেশন শুরু করি এবং 1 মাস আমি নিজের বাড়ির থেকে রাস্তা পর্যন্ত বেরোয়নি। 1 মাস পর আমি প্রিলি পরীক্ষা দিয়েছি কলকাতা পুলিশে স্যার, দেওয়ার পর 1 মাস পর আমি শুধু মানে বাড়ির দরজা মানে বাড়ি থেকে মানে বের হয়েছি আর কি। তারপরে মনে করেছি যে না, প্রিলিটা আমার ভালো হলো মোটামুটি, প্রিলি তো আমি 63 মানে পাইছি আর কি, ভাবছি যে প্রিলিটা ভালো হবে। আমার একটা বিশ্বাস ছিল স্যার যে আমি পারবো, কিন্তু বাড়িতে তো বুঝতে ছিল না, বাবা রিক্সা চালায়, বাবা বাবা মানে ভাবছে যে বয়স হয়ে গেছে, ছেলেটার কি করবে কি না করবে, কোনো কাজও মানে আমাকে করতে বলতেছে, আমি করতে চাইতেছিলাম না। কিন্তু আমার আমার সিলেবাস দা ছিল স্যার, আমারটা আমার কন্ট্রোলের মধ্যেই ছিল। আমি 2020 সালে যে WOP পরীক্ষা দিয়েছি স্যার, ওইখানে আমার কোনো বই ছিল না, কিছু ছিল না, শুধুমাত্র কোচিং সেন্টারের উপর মানে অনলাইনে কোচিং করে আমি মানে আপনাদের মতো চ্যানেল, বিশেষ করে আপনাদের চ্যানেল থেকে আমি করেছি। করার পরে মোটামুটি ভাবছিলাম যে না, আমি মানে পেয়ে যাবো, ম্যাথটা আমার অনেকটা ভালো, রিজনিংটা ভালো, কিন্তু তারপরেও যেহেতু কাট অফ বেশি গেছিল সামান্য 2 নম্বরের জন্য আমি পারি নাই, মেরিট থেকে বাদ গেছি। তারপর আমি ভালো করে প্রিপারেশন শুরু করছি এবং প্রিপারেশন দিয়ে স্যার আমি এবার 2000 যে 2000 যে কেপি যে কনস্টেবল যে পরীক্ষা, এই পরীক্ষায় স্যার আমি UR হিসেবে মানে 75 নাম্বার পেয়ে আর কি ইউআর মানে হিসাবে 75 নাম্বার পেয়ে সিলেক্টেড। হ্যাঁ সিলেক্ট হয়েছে স্যার, বিবাহিত হ্যাঁ মানে UR হিসেবে, সংসার জীবনে যাওয়ার পরে তার তো একটা জ্বালা, তার তো একটা প্রেশার। হ্যাঁ তো তারপরে হ্যাঁ যে প্রেশার পড়ছে। সময় বার করে কোনো কোচিং বা বই সেরকম না গিয়ে ইউটিউবে ক্লাস দেখে, এই যে হ্যাঁ স্যার, জার্নিটা, এটা আরেকটু আমি ডিটেলে শুনতে চাই যে তুমি কিভাবে, এই যে বললে 1 মাস আমি ঘরের বাইরে বেরোইনি, যে কেউ আজকালকার ছেলেমেয়েরা পারবে না, বহুতজন পারবেন, তো এই যে ফুললি স্যার আমি ডেডিকেশনটা দেখিয়েছিলে এর জন্য হ্যাটস অফ। অ্যান্ড কিভাবে তুমি নিজেকে শান্ত রেখে ওই বদ্ধভাবে প্রিপারেশনটা চালিয়ে গিয়ে 75 স্কোর করলে আউট অফ 100? স্যার আমি যবে মানে যবে থেকে বিয়ে করেছি, তারপরে তো বুঝে গেছি যে আমাকে কিছু না কিছু তো করতেই হবে। আর আমি সিলেবাস দেখছি, এর আগেও আমি মানে অনেক 2018 সালে ওরকম পরীক্ষা দিয়েছি, হয়তো আমার রানটা খুবই ভালো স্যার, আমি 5 মিনিট 35 সেকেন্ডে WP মানে পরীক্ষায় পাশে ফিজিক্যালি মার্চ পাস PMTPET তে করেছি, খুবই স্ট্রং। হ্যাঁ খুব স্ট্রং। এবারে 6 মিনিট 12 সেকেন্ড হয়েছে, আমার 4 দিন আগে স্যার আমার পা কেটেছে, এতটাই পা কেটেছে আমি মাঠে পর্যন্ত যাইতে পারিনি। 4 দিন আগে আমার যে মানে PMTPET ছিল যে কলকাতায়, তার 4 দিন আগে আমার এতটা পা কেটেছে আমি পা মানে আমি মাঠে পর্যন্ত যেতে পারিনি, ওখানে গিয়ে তারপরেও 6 মিনিট 12 সেকেন্ডে আমি কমপ্লিট করছি। PMTPET আমার আগের থেকেই খুব ভালো। তারপর আমি প্রিপারেশন বলতে স্যার, আমি যবে থেকে প্রিপারেশন শুরু করেছি তবে থেকে মানে বিশেষ করে মানে ফেসবুক তো ডিলিট করেই দিয়েছি, কোনো রকমের মানে
সোশ্যাল মিডিয়া আমি একদম যুক্ত হয়নি, না সিনেমা না গান, ওখান থেকে খুব ত্যাগ করেছি। আমি জানি যে আমাকে লাস্ট সুযোগ আমার বাবা দিয়েছে, বলছে যে এবারে হলে হবে আর না হলে নাই, মানে ডালে কাজ করতে হবে। আমি আমি ভাবছি যে না, আমাকে কিছু না কিছু করতে হবে, যার কারণে আমি ওই যে কনস্টেবলে যে 2000 মানে 20 সালে কনস্টেবলে খুব মানে মেহনত করেছি, কিন্তু যেহেতু আমার কিছু একটা মানে কমি ছিল, যেহেতু আমার গাইডেন্স সেরম ছিল না, কোচিং সেন্টারে কোনো পড়িনি, তার কারণে আমি বই ঠই না পড়ে শুধু মানে অনলাইন থেকে ক্লাস করেছি, সেরকম মানে নোটস করিনি, যার কারণে জিকেটা একটু আমার খারাপ ছিল স্যার, যার কারণে আমি পারি নাই। তুমি এই যে আমার কিন্তু ধরো তারপরে জিকে দু ক্লাস হাজার দেখতে, মানে এই যখন যে আমি জিকে মেরিটে ক্লাস আউট হয়েছি কিভাবে দেখতে? স্যার, জিকি ক্লাস আপনার ক্লাসে দেখতাম জিকি ক্লাস, আর আমার যে ওয়াইফ ছিল মানে ও আমাকে মানে নোট করে দিত আর কি, আমি নোট ওকে করে বলতাম যে ও নোট করে দিত, একটু হেল্প করতো, আর খুব একটা মানে জিকি ক্লাসটা করছি আপনার কাছ থেকে। আর ম্যাথটা রিজনিং স্যার, ম্যাথটা আমার এতটাই হয়ে গেছে যে স্যার ম্যাথ দেখা মাত্র আমার হয়ে যায়, ম্যাথ আমাকে লিখতে হয় না। ম্যাথে আমি প্রিলি পরীক্ষায় কলকাতা পুলিশের যে মেন্স আর মেন্সে তুমি আমি পড়াশোনা 45 করেছিলে কি 50-এর মধ্যে ম্যাথ আর রিজনিং এইচএস অবধি? এইচএস অবধি কোন বিভাগ ছিল, সায়েন্স না আর্টস? আর্টস ছিল স্যার, কিন্তু আর্টস ছিল, ম্যাথটা আমার আগে থেকে একটু ভালো ছিল, মাধ্যমিক থেকে আমার ম্যাথটা মানলাম ভালো ছিল, বাট এখন এমন ম্যাথটা মোটামুটি প্র্যাকটিস ভালো করে ছিল। করে এমন হয়ে গেছে যে অঙ্ক দেখেই নেমে যায়, ও বেশি পড়ে কষাকষির ব্যাপার নাই। হ্যাঁ হ্যাঁ আমি স্যার ধরুন ফিরোজ স্যারের ক্লাস দেখতাম স্যার, স্যার তো 10টা কোশ্চেন করতে করতে মোটামুটি আধা ঘন্টা লাগাইতো, আমি 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড অঙ্ক করে দিতাম স্যার, আমি কমেন্ট করতাম, কমেন্ট করতাম, অনেক অনেক ফিরোজ স্যার অনেক মাঝে মাঝে রাগ হইতো আমার আমার উপর। যাই হোক স্যার, কিন্তু আমি মানে আমি সব থেকে বড় কথা আমি মনে করি আচ্ছা, চাকরি পাওয়ার নূর পিছনে হোসেন, মানে হার্ডওয়ার্ক তো করতেই হবে স্যার। নূর হোসেন নামটা আমার চেনা চেনা লাগছে। তুমি বোধহয় 2020 হ্যাঁ টাইমে স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি একবার রাগ হ্যাঁ করে স্যার, আমি বোধহয় একদিন তোমাকে ব্লক আপনাকে করে কমেন্ট করে দিয়েছিল, দিয়েছি। একবার রাগ করে বোধহয় তোমাকে ব্লক করে হ্যাঁ দিয়েছিল। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, একটু বেশি কমেন্ট করে ফেলতাম না আমি তো একটু, আর যার কারণে আপনাকে রিকোয়েস্ট করছি খোলার জন্য আর কি। আর আর স্যার আমি আপনাকে বলছিলাম যে স্যার আপনাকে ইনভাইট করলাম, ঈদে একবার আপনাকে ইনভাইট করেছি আর কি। আর সত্যি কথা বলতে কি স্যার, মানে হার্ড ওয়ার্ক তো করতেই হবে এই জার্নিতে, তার সঙ্গে সঙ্গে কিছু স্মার্ট ওয়ার্ক, এই জন্য আমি একটা জিনিস স্যার মানে WUP-র পর কলকাতা পুলিশের আগে একটা জিনিস ফলো করছি যে স্যার ওরা নাকি স্যার সুবিধ দাসের ম্যাথ আর রিজনিংটাকে খুব ফলো করে স্যার। হ্যাঁ, আমি আমি তোমাকে দেখছিলাম প্রিলি পরীক্ষায় সেম টু সেম ওখান থেকে তুলে দিয়েছিল আমি, যার কারণে বিশেষ করে ম্যাথ আর রিজনিং এর ক্ষেত্রে সুবিধ দাসের বইটাকে খুব ভালোভাবে পড়ছি, এবং ওটা সেই মানে এতটাই মানে করে ফেলছি, রপ্ত করে ফেলছি স্যার, ওটা আমার জিকের মতো হয়ে গেছে স্যার। আমি পরীক্ষার হলে কখনো ম্যাথ আর রিজনিং বেশিরভাগ করে নেই, শুধু গোল করে দিয়ে আসছি, আমার কোনো কাজ ছিল না, ওগুলো আমার ডাক পর্যন্ত মুখস্থ হয়ে গেছিল স্যার, যার কারণে আমি 50-এর মধ্যে ম্যাথ আর রিজনিং এর 45 পেয়েছিলাম স্যার এবার এবার, যার কারণে আমার নাম বেশ ইউটিউবে করতে। যাওয়ার পরে অনেক ছেলে মেয়ে এতে সে শুনে ভাববে নিজেকে, সে আর চারটে বন্ধুকে দেখাবে, দেখ ভাই। হ্যাঁ, তো তাদেরকে বলি যে এই রকম লেভেলের প্রিপারেশন না করলে এই পাস হয়তো করে যাবে, বাট ওভার 70 পাওয়া, নাম্বার নিয়ে যাওয়া ভেরি টাফ, ভেরি টাফ। তোমার ইন্টারভিউতে কত ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই আর কি স্যার, মানে অ্যাকচুয়ালি স্যার কেউ যদি মেহনত করে এবং সেটাকে স্মার্ট স্মার্ট হোক, এই জন্য বলবো কাকে অবজার্ভ করতে হবে যে কোন বিষয়গুলোর উপর বেশি ফোকাস করা দরকার এবং কোন বিষয়গুলো মানে না বেশি না পড়া দরকার, ওই জিনিসগুলো যদি কেউ মানে বুঝতে পারে পড়ার সাথে সাথে, আমি মনে করি 75 তো দূরের কথা, অনেক আর থেকেও বেশি আর স্কোর করা সম্ভব আর কি। আজকে আমি পুরো থ হয়ে গেলাম, মানে চুপ হয়ে গেলাম, তুমিই বললে আমি শুনলাম, কারণ আমার বলার মতো তেমন কিছু নেই। আর তোমার ওয়াইফকেও হ্যাটস অফ, তোমার বাবাকেও হ্যাটস অফ, যিনি তোমাকে আবার কাম ব্যাক করার সুযোগ দিয়েছেন, ওয়াইফ তোমাকে লিখে দিয়েছেন। তো সংসার জীবনে হওয়ার পরেও যে এমন সুন্দর সহধর্মিণী থাকলে যে হেল্প পাওয়া যায়, তার একটা দৃষ্টান্ত হ্যাঁ এক্সাম্পল তুমি। স্যার, সত্যি কথা কি বাবা আমাকে মানে গালি দিত সবসময়, গালি দিত মানে পরীক্ষার 1 সপ্তাহ আগেও বের করে দিয়েছে বাড়ি থেকে আমাকে, মেন্স পরীক্ষার 1 সপ্তাহ। আমি বাবার বারবার বাবাকে বলতেছিলাম আমার হবে হবে, কিন্তু বাবা তো বুঝতেছিল না। তারপরেও গ্রামে অনেক গ্রামে যেহেতু থাকে অনেক মানুষ অনেক রকমের কথাবার্তা বলে যে আপনার ছেলে এগুলা কি করে, এগুলো হবে না, টাকা ছাড়া চাকরি হয় না, এরকম অনেক কিছু কমেন্ট করে, যার কারণে বাবা আমাকে তো পড়াতে চায় মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায়, কিন্তু বাবা যতই ডিমোটিভেট হোক মানে এদিক থেকে আমাকে কিন্তু পড়ার সুযোগ দিয়েছে, আমাকে কাজ করতে দেয়নি, মানে গালি গ্লাস এমনি করতো আর কি, মানে দুঃখ দুঃখে বলতো আর কি ছেলেটা কি করতেছে, বয়সও বাড়তেছে, ক্লাস 29+ বয়স আমার হয়ে গেছে, কিন্তু এবার আজকে দেখছি বাবা খুবই খুশি। এবং আমার আমি যেদিন স্যার মেন্স পরীক্ষা দিয়ে এসেছি সেদিনই আমি সারা রাত ঘুমাতে পাইনি খুশিতে, আমি জানি আমার চাকরি এবার কনফার্ম, যার কারণে ফাইনাল রেজাল্টের দিন আমি আমার খুশি লাগে নেই, এখনো খুশি লাগে না, কারণ আমি এটা অবজার্ভ করি স্যার, কারণ আমি জানি আমার এই জার্নিতে আমি বহুত কষ্ট করছি, বহুত এটা ত্যাগ করছি, সব থেকে বড় কথা। এই যে ঘটনাটা অনেকে বুঝতে পারবে না, যে ওই হ্যাঁ টাইম স্যার, দিয়ে না গুজরেছে, যে রাজস্থান চলে গেছে, হ্যাঁ স্যার, একটা পরীক্ষা খারাপ হয়েছে, কষ্টে কাজে চলে যাব, ঈদের হ্যাঁ নামাজ মিস করেছে, তো সে হ্যাঁ স্যার, ফিল করতে পারবে হ্যাঁ যে এর আনন্দ কত। হ্যাঁ স্যার, আমি স্যার রাজস্থানে যাইতেছিলাম, কিন্তু বাবা তারপরে বললো, কান্নাকাটি খুব করতেছিল বউ, আমার ওয়াইফও কান্নাকাটি করতেছিল, বললো যে
ফিরে আয়, আমি মাঝখান থেকে বিহার পর্যন্ত গিয়েছিলাম, তারপরে আবার রিটার্ন টিকিট করছি, ওখান থেকে চলে আসছি, রাজস্থান মাথা পর্যন্ত গরম পৌঁছায়নি। করবে না, জীবনে ফ্যামিলি আছে, বাবা মা আছে, কাম থাকবে না অলওয়েজ। স্যার, আমি ডিমোটিভেট হয়নি স্যার, আমি ডিমোটিভেট হয়ে অ্যাকচুয়ালি সত্যি যাইনি, কিন্তু আমি জানি যে আমার মানে আমার ভিতরে কতটা কি, কিন্তু আমার বাবা তো বুঝতেছিল না। আমি জানি আমার বাবাকে বলতেই পাবো না যে স্যার আমি আমি আমার হয়নি, আমি শুধু আমার আসার পর আমি আমার ওয়াইফকে বলছি আমার হলো না, আমি এখন মাঠ আমার বন্ধুরা ডাকতেছিল মাঠ থেকে আসি, আমি ওই মাঠে গেছি, ওইখান থেকে কারো কাছে টাকা নিয়ে সোজা ডাইরেক্ট একদম চলে গেছি একদম রাজস্থান টিকিটে স্যার। বাহ, কিন্তু স্যার তারপর আমি তারপর ঈদের দিন রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা আসছি, আমার বাবা এত বলছিল, পরের দিন আমি ঈদের নামাজ পড়তে পারিনি স্যার। আমি 1 মাস খুব কষ্ট করেছিলাম, খুব কান্নাকাটি করছিলাম, তারপরে আমার আমার একটা বিশ্বাস ছিল স্যার আমি পারবো, কারণ আমার ওই যা মানে যা এগুলো সিলেবাস এগুলো আমার ভিতরে খাবারে ছিল, আমার কন্ট্রোলে আছে, এখনো আছে। আমার একটাই আমি একটা নিশানি যা মানে ফিরোজ ভাবছিলাম স্যারের যে সঙ্গে আমি মিট অনেক, করে দিচ্ছি, ফিরোজ স্যার ব্যাক করেছে। হ্যাঁ স্যার ফিরোজ স্যার একজন ছাত্র আছে, 75 পেয়েছে, নূর হোসেন নামটা চিনবেন, আমরা একবার নাম ব্লক, দাদা না পরিচিত, হ্যাঁ নামটা পরিচিত, 75 পেয়েছে, কষ্টে রাজস্থান চলে গিয়েছিল একবার পাস না, বিবাহিত, লাস্ট এজ 75 স্কোর, কংগ্রেচুলেশন। মানে কথা বলে দেখেন, পরিচিত হয়ে দেখেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি ফিরোজ স্যারকে খুবই ভালোবাসি, ফিরোজ স্যারের ক্লাস আমি অঙ্ক সবসময় দেখে দেখতাম বলছি ম্যাচটা মেনে, বলে বিশেষ করে। ফিরোজ স্যার 10 মিনিটের সময় অঙ্ক করায়, তার আগে আমার হয়ে যায়, মাঝে মধ্যে রাগও হতো, বলে এখন ওই মেন এক্সাম দিয়ে এসে ওই দিনই আমার আনন্দ হয়েছে, বলে আমি পরে আর সেলিব্রেট করতাম আমি কি যে আমি পাস করবো, বলছে অঙ্ক দেখে আমি গোল করে দিই, মানে এই একদম পর্যায়ে স্যার ডেডিকেশন, আমার কোয়ালিফিকেশন সত্যি এইটে। স্যার বেশিরভাগ অঙ্ক স্যার আমি বেশিরভাগ আমাকে 10 অঙ্ক সুবিধা, বিশেষ করে যারা ডাব্লিউপির ডিপার্টমেন্টের অঙ্কগুলো, সাধারণত আমার 10 সেকেন্ডের বেশি লাগে না, আমি কলম কখনো চালাই না স্যার। আমার আমি যে পরীক্ষা দিয়েছি মানে ম্যাথ আর রিজনিং, সেখানে আমার হয়তো সময় একটা ম্যাথ করতে 22টা ম্যাথ করছি, আমি হয়তো আমার সময় লেগেছে মনে হয় 8 থেকে 10 মিনিট, তাও লাগে নাই মনে হয়, কারণ আমি শুধু গোল করে দিয়েছি, আমার ডাক পর্যন্ত মুখস্থ একদম সুবিধাসের বই, আমি এইভাবে মানে প্রিপারেশন করেছি আর কি স্যার। অ্যাকচুয়ালি আর রিজনিং এ স্যার, রিজনিং এ আমি রিজনিং এ আমি 25-এ 25 পেয়েছি স্যার, রিজনিং এ পঁচিশে পঁচিশ পেয়েছি, কিন্তু আমার যেহেতু জিকেটা ইংলিশটা একটু খারাপ, নাহলে আমার স্কোর হয়তো 80+ হয়ে যেত স্যার। আমি ইন্টারভিউ খুব ভালো নাম্বার পেয়েছি, 12.17 নাম্বার পেয়েছি স্যার। আচ্ছা, আমি এটাই এখানে সবকিছু আপনাদের আপনার এটা সবকিছু আপনাদের সহযোগিতা এবং আপনাদের চ্যানেল। আমি মনে করি কেউ যদি মানে সঠিকভাবে পড়াশোনা করে এবং আপনাদের কোনো কোনো কোচিং সেন্টার ছাড়া, কেউ যদি ভাবে আর কি কোচিং সেন্টার ছাড়াই অনলাইনে আপনাদের মতো বিশেষ করে আপনাদের চ্যানেল ফলো করে, তারা সে মানে সে তোমার পারবে আর কি, সে এলাকায় উন্নত হতে পারছে। এলাকায় ছোট ছোট ভাইয়েরা এখন জানতে চাইবে, তুমি যেহেতু চাকরি পেয়ে গেছো, এখন আলাদা লেভেলে পাত্তা দেবে, তো তারা জিজ্ঞেস করলে ডেফিনেটলি তাদেরকে বলো TWS এর কথা, খুশি হব। হ্যাঁ আমি হ্যাঁ আমি স্যার, হ্যাঁ আমি স্যার, অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা স্যার, করব অবশ্যই অবশ্যই স্যার, যে তুমি যে ম্যাথস বা রিজনিং এ এই যে স্কোর, আমি নিজেও কত হ্যাঁ পারবো স্যার জানি না, বা এই যে এই স্কোর যদি কেউ করতে চায়, ওয়ে অফ সলিউশন থেকে কি সম্ভব? 100 বার স্যার, আমি বললাম কি মানে আপনার আপনার আপনাদের চ্যানেল যদি ঠিক মতো কেউ ফলো করে আর কি, মানে ডেডিকেশনের সাথে পড়ে আর কি, আমি মনে করি সম্ভব আর কি, খুব ভালো কথা। কিন্তু অ্যাকচুয়ালি সে আমি তো শুনে এখনো মানে ঘুরে আছি যে কি স্যার যা বললেন, মানে লাস্ট স্টেজ, এইচএস, শুধু কোয়ালিফিকেশন, দেন অন্য হ্যাঁ স্যার কাজের জন্য চলে যাওয়া অ্যাবরডে, দেন এর ফিরে পরে আসা, ফিরে এসে তারপরে সাকসেস এবং একটা গ্র্যান্ড সাকসেস। নূর বলছে আমি 1 মাস ঘরের বাইরে বেরোইনি, কি হয়েছে আমি হ্যাঁ জানি, স্যার এই লেভেলের স্যার ব্যাপার। মানে আমি এরকম মনে আছে, আমি একটা ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে, তো ব্যাংকের ম্যানেজার যিনি, হ্যাঁ, জিজ্ঞাসা করলো যে কি করা হয়, আমি পড়াশোনা করছি, তা আমি বললাম স্যার আপনি কি করে চাকরি পেয়েছেন, তো উনি একটা কথা বলেছিলেন, বলেছিলেন 6 মাস সূর্য দেখলে হবে না, জাস্ট একটাই ওয়ার্ড বলেছিলেন, তো নূরের ক্ষেত্রে অনেকটা সেম। আর আমি নামটা অনেকবারই শুনেছি, আমরা অবশ্যই আমরা শুনেছি শুনেছি নাকি নামটা। হ্যাঁ স্যার, আমি একটু বেশি কথা বলতাম তো বেশি কমেন্ট করে ফেলতাম অনেক সময়, আমার নাম নিতা, মানে অনেক অনেক স্টুডেন্টরা রাগ করতো খুব আর কি, আমার আমার নাম শুনলে রাগ করতো আর কি, এক সময়টা আমি অনেকটা মানে দেখ, বেশি নুরের করেছিলাম ডিস্ট্রিক্ট কমেন্ট কি, করেছিলাম নুরের ডিস্ট্রিক্ট কি, স্যার। কোচবিহার, কোচবিহার জেলা স্যার। খুব খুশি হলাম, ভালো হলো লাগলো যে ডিউটিতে জয়েন করে আচ্ছা এরকম মন দিয়ে জোশ দিয়ে এরকম ডিউটি করতে হবে, ঠিক আছে। স্যার, স্যার স্যার আমি আমার আমার স্বপ্ন যে আমি আমার স্বপ্ন একটাই যে আমি চাকরি তো পেয়েছি একটা না, আমি 5টা পাবো, আবার পরীক্ষা দেবো, অসুবিধা নেই। আর যবে যতদিন থেকে আমি যতদিন পর্যন্ত আমার স্কোর আমি 90 পর্যন্ত নিয়ে যাবো না, ততদিন ডাব্লিউবি পরীক্ষা আমি দিয়েই যাবো আর কি, এটা আমার স্বপ্ন আর কি, আর একটা তো আমি পেয়ে গেছি স্যার, এটাই আর কি। ঠিক আছে, অল দা বেস্ট, ইম্পসিবল বলে কিছু নেই, বলে ইম্পসিবল বলে চেষ্টাতে কেন, সবকিছু হ্যাঁ হয়। আর অ্যাকচুয়ালি রুটিন মেনটেন, আমার মনে হয় নু যে লেভেলে পরিশ্রম করেছে, ঠিকঠাক রুটিন মেনটেনটা করেছে, তাই তো? মানে স্যার সত্যি কথা বলতে কি পড়াশোনা তো করছি ওরকম, কিন্তু আমার সব থেকে যেটা হলো সেটা আমি সোশ্যাল মিডিয়া একদম দেখিনি, এটাই সব থেকে আমার প্লাস পয়েন্ট মনে করি। আমি এখন আর পড়াশোনা রিল আমি খুব দেখে একটা ইয়ে করি নাই, দেখে কিন্তু আমার লাইফ সোশ্যাল চলছে, মিডিয়ার মানে একদম মানে আমার কাছে আমার না ফেসবুক না হোয়াটসঅ্যাপ না কোনো কিছু, আমি কোনো কিছু করিনি, সব আমার কাছে মোবাইলে কিছু নাই স্যার। এটা এটা নতুন যে স্টুডেন্টরা, তাদের জন্য একটা বার্তা নূর দিয়ে গেল,
যে আমরা একবার যদি রিলস দেখতে শুরু করি, এমন ভাবে বানানো হয়েছে, আমরা ছোট করছি না কাউকে বা এ না, মানে ও পড়াশোনা থেকে দেখতেই থাকতে হবে। মানে একটাই দেখতে গেলাম, একটার জন্যই ঢুকি আমরা, সেটাই হাইলাইট করা থাকে, এবং গেলে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পরে তারপর মাথাতে মনে হয় যে আমি অনেকটা সময় ব্যয় করে ফেলেছি। তো এই জিনিসটা আচ্ছা, অনেকটাই নতুন স্টুডেন্টের জন্য এটা একটা বার্তা তুমি দিলে যে তুমি রিলস। একটা জোশ দিয়ে নতুন স্টুডেন্টের লাস্ট একটা বার্তা দিয়ে দাও, যাতে সামনের এই নতুন ভ্যাকেন্সি আসছে ওরাও পরীক্ষা দেবে, দিয়ে আমরা কনভার্সেশনটা এন্ড করি। হ্যাঁ স্যার, আমি আমার অনেক বন্ধু বান্ধব ওরাও মানে কলকাতা পুলিশে সামান্য জন্য পায়নি, আমি তাদেরকেও বলছি যে তোমরা চেষ্টা করো আর সঠিকভাবে প্রিপারেশন করো, যদি করা কেউ সঠিকভাবে প্রিপারেশন করে তো সে সাকসেস অবশ্যই পাবে। ঠিক আছে, অল দা বেস্ট। অল দা আল্লাহ বেস্ট, হাফেজ, ভালো সরি থেকো, স্যার। টাটা। টাটা স্যার, থ্যাংক ইউ স্যার।